হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে সংখ্যাতত্ত্ব। জানবো নাম্বারের কি ভূমিকা আছে আমাদের লাইফে। অনেককে বলতে শুনবে লাকি নাম্বার, এই লাকি নাম্বারের ফ্যাক্টরটা কি, এটা কি করে কাজ করে, আপনি কি করে বুঝবেন কোনটা আপনার জন্য লাকি নাম্বার, এটা বুঝতে সাহায্য করব আমি পুরো ব্যাখ্যার সাথে। অনেককে দেখবেন নির্দিষ্ট কোনো ডেটে কোনো স্পেশাল কিন্তু কাজ করে, সেটা তার সেই ডেটটা তার লাকি নাম্বার। যেমন প্লেয়ার্সদের দেখবেন তার জার্সির পিছনে একটা নাম্বার লেখা থাকে, সেগুলি তাদের লাকি নাম্বার। এই লাকি নাম্বারটা জানবো আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্স। তো সবার ফার্স্টে যে নাম্বারটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে নাম্বার ওয়ান। তার আগে জানবো কি আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা আপনার জন্য লাকি নাম্বার। যাদের জন্মের তারিখ 1, 10, 19, 28 তাদের রুলিং নাম্বার বা তাদের লাকি নাম্বার হচ্ছে 1। একের এক, ফার্স্টেই বলেছি এক নিয়ে আলোচনা করব, একের হচ্ছে এক। আর একটা কি বললাম, 10, 10-এর 1। আর একটা কি বললাম, 19, 19 9 আর 1 কে যোগ করলে 10, 10-এর 1। আর একটা কি বললাম, 28, 8 আর 2 যোগ করলে হচ্ছে 10, 10-এর 1। এই ডেটগুলো যাদের জন্ম তাদের লাকি নাম্বার বা রুলিং নাম্বার হচ্ছে 1। নাম্বার 1 এর লর্ড হচ্ছে সূর্য। সূর্য মানে কি, আত্মা। এই নাম্বারের মানুষদের মনটা কিন্তু প্রচন্ড পরিমাণ ভালো হয়। এরা যে জায়গাটায় থাকে সেই জায়গাটা একদম একদম আলোকিত করে রাখে। সূর্য দেখুন আমাদের কিন্তু আলো দেয়। এরা নেতৃত্ব করতে কিন্তু ভীষণ পরিমাণ ভালোবাসে। এরা একটু অলস প্রকৃতির হয়। এরা সবসময় সোজা কথা বলে, একটা দেখুন সোজা, তাই এরা একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। সেটা আপনার ভালো লাগলো কি মন্দ লাগলো এদের জানার কোনো দরকার নেই, এদের যেটা বলার হবে সেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিল। আর একটা গুণ কি আছে, এরা নিজেরা কিন্তু কাজ করে না, জানেন তো, এরা অন্যকে দিয়ে খুব ভালো কাজ করাতে পারে, এটাই এদের একটা মানে পাওয়ার বলতে পারেন। এদেরকে কাজ করতে দেবেন, সেই কাজটা একদম ঘেঁটে ঘ করে রেখে দেবে। যখন এদেরকে লিডারশিপ করতে দেবেন, এরা পাঁচটা লোককে পাবে, আপনি এই কাজটা করুন, আপনি এই কাজটা করুন, এইভাবে লোককে দিয়ে কিন্তু কাজটা এরা দুর্দান্তভাবে করিয়ে নিতে পারে। এরা দান ধ্যান করতে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। কারণ হচ্ছে দেখুন, সূর্য সব কিছু দিচ্ছে, আমরা সূর্যের আলো, সূর্য থেকে ভিটামিন ডি অনেক কিছু পাচ্ছি, তো সেক্ষেত্রে এরা দান ধ্যান করতেও কিন্তু ভীষণ পরিমাণ ভালোবাসে। এদেরকে কোনো কিছু চাইলেও এরা সহজে কিন্তু না বলতে পারে না, এটা এদের একটা কিন্তু খুব সুন্দর গুণ। এদের মধ্যে আর একটা নেচার আছে, সেটা হচ্ছে এরা কোনো সময় না দাঁড়াতে পছন্দ করে না, যখনই আছে একটা জায়গায় বসে আছে, মানে একটা রিল্যাক্স মুডে থাকবে সব সময়, এরম একটা ব্যাপার এদের মধ্যে থাকে। এদের লাইফস্টাইলটাও কিন্তু ভীষণ রাজকীয় লাইফস্টাইল, যাকে একদম বলে দেখার মতো রাজকীয় লাইফস্টাইল। যত উচ্চপদস্থ কর্মচারীরা হয় তাদের রুলিং নাম্বার কিন্তু 1 হয়। যত উচ্চপদস্থ কর্মচারী দেখবেন, বিশেষত যারা ডিফেন্সে জব করেন এই ধরনের কর্মচারীরা দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছে এই ধরনের কর্মচারীদের রুলিং নাম্বার কিন্তু 1 দেখবেন। তাছাড়া দেখবেন মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড যারা হয় তাদের রুলিং নাম্বারও কিন্তু 1 হয়। কারণ এরা একদম সবসময় টপে থাকে, যেখান থেকে একদম এরা স্পটলাইটে আছে, এরকম একটা এদের সবাইকে অ্যাটেনশান দিচ্ছে, এদের পিছনে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, এরকম একটা ব্যাপার স্যাপারের মধ্যে এরা কিন্তু থাকে। এরা না লাইফের রিস্ক নিতে ভীষণ পরিমাণ ভালোবাসে, রিস্ক নিতে কিন্তু এরা একদম ভয় পায় না। রিস্কটা এদের একটা মানে সেই নেশা টাইপের জিনিস, রিস্ক নিয়ে যে কোনো কাজ করবো এরকম একটা ব্যাপার থাকে। এদের মধ্যে প্রচণ্ড পরিমাণ ম্যাচুরিটি থাকে, এজের থেকে বেশি ম্যাচুরিটি কিন্তু এদের মধ্যে দেখতে পাবেন। এরা নিজের রেসপন্সিবিলিটি খুব সুন্দর
কমপ্লিট করতে পারে, রেসপন্সিবিলিটি নিতে পারে। অনেকে দেখবেন ফ্যামিলিতে দুটো ভাই থাকলে বড় ছোট, বড় যে আছে সে কিন্তু অত রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করে না, কিন্তু ছোটকে দেখবেন একদম বড়র মতো রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু কাজ করছে। এদের রুলিং নাম্বারও কিন্তু 1 হয়। এরা একদম সমস্ত জিনিস দায়িত্ব নিয়ে করে একদম কমপ্লিট করে দেবে, যাকে সমস্ত দায়িত্ব দিয়ে একটা মানুষ নিশ্চিন্তে একদম রিল্যাক্স করতে পারবে। সমস্ত দায়িত্ব A to Z এরা কমপ্লিট করে। এদের রুলিং নাম্বারও কিন্তু 1 হয়। এরা একটা জিনিস খুব বেশি পছন্দ করে, এরা কিন্তু খুব এরা কোনো কিছুতে না লাইফে ভয় পায় না, এটা এদের একটা বিশেষ গুণ। এদের আর একটা জিনিস দেখবেন, ধরুন কোনো বিষয় নিয়ে এদের সামনে ব্যাখ্যা করতে বসেছেন, এটা বলছেন ওটা বলছেন, সে রামায়ণ মহাভারত কত কিছু বলে ফেলেছেন, এরা আপনাকে একটা জায়গায় থামিয়ে দেবে। কেন থামিয়ে দেবে? আপনি একটু বলাতেই এরা কিন্তু সবটা বুঝে গেছে, এটা এদের নেচার। তাই এরা বেশি কথা বলতেও পছন্দ করে না, বেশি কথা শুনতেও পছন্দ করে না। ম্যাক্সিমাম যে সমস্ত কোম্পানির বসরা হয় তাদের রুলিং নাম্বার কিন্তু 1 হয়, কারণ এদের মধ্যেও একটা যে রুল করার নেচার থাকে, বস বস অ্যাটিচিউড এরকম একটা ব্যাপার কিন্তু থাকে। এরা অন্যকে দিয়ে কাজ যেহেতু করিয়ে নিতে পারে, তাই অবশ্যই এরা বস। আপনি যদি কাজ না করাতে পারেন আপনি কিসের বস হলেন? এই সমস্ত নেচার কিন্তু এদের মধ্যে ভীষণ পরিমাণ থাকে। এরা কারোর কথা শুনতে কিন্তু একদম পছন্দ করে না, কারোর ওপিনিয়ন নিতে পছন্দ করে না, কারণ এরা জানে এরা যে কাজটা করছে সেটা ঠিক করছে। তাই কোনো কাজের ক্ষেত্রে এরা কিন্তু কারোর ওপিনিয়ন একদম নেয় না, উল্টে তাকে বলবে আমি যেটা করছি সেটা ফলো করে চলো, কারণ এরা নিজেরা জানে এরা কিন্তু অলওয়েজ পারফেক্ট একটা পারসন হয়। এদের জন্য লাকি ডেট কোনগুলো? 10, 19, 28, 1, এগুলো হচ্ছে এদের লাকি ডেট। লাকি কালার কি? লাকি কালার হচ্ছে ইয়েলো, গোল্ডেন, এইগুলো হচ্ছে এনাদের লাকি কালার। এগুলো এরা ইউজ করলে কিন্তু লাইফে অনেক বেশি এগিয়ে যাবে, লাইফটা আরও কিন্তু বেশি প্রোগ্রেস হবে। একটা এক্সাম্পল দিই, লাকি কালার ইয়েলো যেহেতু বললাম, একটা জিনিস দেখবেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ক্ষেত্রে কে বেশি জিতেছে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জার্সির কালার কি? ইয়েলো। ফুটবল ওয়ার্ল্ড কাপ কে বেশি জিতেছে? ব্রাজিল। ব্রাজিলের জার্সির কালার কি? ইয়েলো। এরা অলওয়েজ একদম টপে থাকা পারসন কিন্তু। তাই যে সমস্ত মানুষরা শুনছেন, যারা আছেন, তারা ইয়েলো কালার ইউজ করুন, লাইফে প্রচুর পরিমাণ হেল্প পাবে। লাকি ডেটগুলো যেগুলো বললাম সেগুলোতে কাজ করুন। এরকম আপনারা করতে পারেন, আপনাদের ফোনের পাসওয়ার্ড এই নাম্বারে দিতে পারেন, বা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের পাসওয়ার্ড এই যে লাকি নাম্বারগুলো দিতে পারেন। হাউস নাম্বার হতে পারে, ফ্ল্যাট নাম্বার হতে পারে, এই সমস্তগুলো যদি আপনারা লাইফে ইউজ করেন অনেক বেশি লাইফটা এগিয়ে গেছে দেখবেন, লাইফে অনেক কিছু প্রোগ্রেস কিন্তু আপনারা দেখতে পাবেন। আর একটা জিনিস কি, সূর্য প্রণাম কিন্তু করুন, সূর্য প্রণামে কিন্তু আপনারা খুব ভালো এফেক্ট দেখতে পাবেন। এদের কোন কোন কালার ইগনোর করা উচিত? এদের ব্ল্যাক কালার আর রেড কালার, এই কালারগুলো কিন্তু ইগনোর করা উচিত। এনাদের আর একটা জিনিস ইগনোর করা উচিত, সেটা হচ্ছে নাম্বার 4। কেন? যারা যারা শুনছেন তারা একটা জিনিস নোটিশ করুন, আমি কেন বললাম 4 নাম্বারটাকে ইগনোর করা উচিত। যখন এজ 4, 13, 22, 31 সবকে যোগ করুন, দেখুন 4 আসছে। আপনারা একটু ফ্ল্যাশব্যাকে চলে যান, দেখুন আপনাদের লাইফে এই এই যখন এজগুলো এসেছিলো, কোনো রকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা বড় অ্যাক্সিডেন্ট বা কোনো রকম বড় হেলথ ইস্যুস এরকম জিনিস কিন্তু এসেছিল। জন্মের সালের ক্ষেত্রে ধরে নিন, যেমন হচ্ছে 2002, 2011, এগুলোকে যোগ করুন, দেখবেন নাম্বার 4 আসছে। সেক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো বড় হেলথ ইস্যুস কিন্তু এসেছিল। আপনারা এটা ক্যালকুলেশন করে দেখুন, পেয়ে যাবেন, আর আমাকে জানান কি পেলেন কি পেলেন না। আরেকটা কথা বলে দিই, যেহেতু বললাম 4 নাম্বার থেকে এদের একটু দূরে থাকা উচিত, 4 নাম্বারটা এদের জন্য একদমই ঠিক না, তবে অন্য একটা দিকে ঠিক, সেটা অন্য কোনো ভিডিওতে আমি আবার আলোচনা করব। তবে একটা কথা বলে দিই, এই সালটা কি? 2020। দেখুন যোগ করুন, পেয়ে যাবেন 4।
তো এই বছরটাও কিন্তু একটু সাবধানে থাকবেন, যখন ড্রাইভ করবেন ড্রাইভ করার সময় খুব সাবধানে থেকে কিন্তু ড্রাইভ করবেন, আর যখন কোনো ইম্পর্টেন্ট কাজ করবেন তো দেখবেন যাতে এই এই তারিখগুলো যেগুলো আমি বলেছি কোন কোনগুলো যোগ করলে 4 আসে বা 4 তারিখেই পার্টিকুলার না করার চেষ্টা করবেন, লাইফে কিন্তু অনেক হেল্প হবে। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম হন তাহলে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকতে হবে এরকম আরও অনেক ইনফরমেশন পাওয়ার জন্য। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।